নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে নিয়ে একটা স্বাগত নিয়েছো একটি ভিডিও। এই ভিডিওতে আরেকটা জব নোটিফিকেশান আছে, সেটা ওয়েস্ট বেঙ্গলের নতুন জব নোটিফিকেশান। তোমরা দেখতেই পাচ্ছ অপরচুনিটি অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, এইখান থেকে জব নোটিফিকেশান বেরিয়েছে। রূপশ্রী প্রকল্প কোচবিহার, অ্যাডভাইসের নম্বর দিয়েছে DM ESTB.03/2019, ডেট 30/5/2019। অ্যাপ্লিকেশান করতে হবে, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, DEPMU, রূপশ্রী প্রকল্প কোচবিহার। লাস্ট ডেট কিন্তু 7/6/2019। এরা একটা কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট ওপরে লিখে দিয়েছে। আর পোস্ট ভ্যাকেন্সি যারা দেখে নেওয়া যাক, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে পোস্ট ভ্যাকেন্সি এ যেটা দিয়েছে ফ্রেশার্স দেখে 40 বছর বেশি বয়স হলে হবে না, আর এ গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে 64 বছরের বেশি বয়স হলে হবে না। আর যেমন STSC দেখাচ্ছে রিল্যাক্সেশন থাকে, সেই রিল্যাক্সেশন থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও, কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, আর ওয়ার্কিং নলেজ থাকবে কম্পিউটারে। সেই ওয়ার্কিং নলেজের মধ্যে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এসব কিন্তু জানতে হবে। এছাড়াও স্প্রেডশিট, টেলি প্রেজেন্টেশন করতে তোমায় জানতে হবে, আর ম্যাক্সিমাম 3 বছরের গভর্নমেন্ট আর নন গভর্নমেন্টের থেকে তোমাদের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর জব রেসপন্সিবিলিটি যাই থাকুক, সেটা হচ্ছে মেনটেন অফ দ্য অ্যাকাউন্ট, এটা ঠিক আছে। আর পে স্কেল দেখানো 15,000 টাকা প্রতি মাসে, আর নাম্বার অফ ভ্যাকেন্সি 6টা, ওয়ান ইচ একটা DEPMU অ্যান্ড অল সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে, প্রতিটা সাব ডিভিশন থেকে একটা। এই 6টা ভ্যাকেন্সির মধ্যে 2টো ইউআরের, ইউআর ইসিতে একটা, এসসিতে একটা, ST-তে একটা, OBC-তে এতে একটা। চলো দেখে নিই ডেটা এন্ট্রি অপারেটারে, এর ভ্যাকেন্সি কিন্তু 17টা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটারে ভ্যাকেন্সি কিন্তু 17টা, আর ইউআরের ক্ষেত্রে 5টা, ইউআর ইসির ক্ষেত্রে 3টে, ইউআর PWD-র ক্ষেত্রে 1টা, এসসির ক্ষেত্রে 1টা, ইসিতে 1টা, ESCECM-এর 1টা, ST-তে 1টা, OBC-1-এ 1টা, OBC-ECE-তে 1টা, OBC-BE-তে 1টা। এখানে 40 বছর বেশি বয়স হলে হবে না কিন্তু, আর মানে এখানে ফ্রেশার বা গভর্নমেন্ট এমপ্লয় কিছু বলে দেয়নি আলাদা করে। এজ রিলেকসেশন যেমন থাকে গভর্নমেন্ট রুল অনুযায়ী, আর গ্র্যাজুয়েট হতে হবে এনি স্কুল যে কোনো সাবজেক্টে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হলেই হবে। আর নলেজ থাকতে হবে কম্পিউটারে কিন্তু, MS অফিস, MS ওয়ার্ড, MS প্যাকেজটা পুরোটাই, আর টাইপিং স্পিড 30 থাকতে হবে, আর ম্যাক্সিমাম 1 ইয়ারের একটা মানে গভর্নমেন্ট নন গভর্নমেন্টের থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এ দেখে নাও এখানে কী কী খুব গুরুত্বপূর্ণ, এখানে সেটা বলে দিয়েছে, আমরা দেখে নেবো। অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য কোচবিহার ডিস্ট্রিক্ট, তোমাদের কিন্তু অবশ্যই কোচবিহার ডিস্ট্রিক্টে পাকাভাবে থাকতে হবে। ডকুমেন্টারি এভিডেন্স মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, সব ডকুমেন্টারি এভিডেন্সগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দিতে হবে। আর এখানে 24 ইয়ারলি কন্ট্যাক্ট বেসিস, এটা যে চাকরিটা তোমাদের হবে সেটা কন্ট্যাকচুয়াল বেসিস, সেটাও বলে দিয়েছে। আর রিটেন এক্সামিনেশন উইল বি অল পোস্ট অ্যাবাভ দ্য মে বি হেল্ড সেম ডেট আর সেম সেশন, সমস্ত পরীক্ষা কিন্তু একই ডেটে আর একই সেশানে কিন্তু হবে। আর লাস্ট ডেট অফ মানে অ্যাপ্লিকেশানটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 7/6/2019, আর ফ্রাইডেতে অ্যাপ্লিকেশন শুড বি সেন্ড থ্রু দ্য ইমেল রূপশ্রী এক্সাম 2019 আর @gmail.com। মানে তোমাদের কিন্তু এই যে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেখে নাও, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, এটাকে তোমার ডাউনলোড করে তোমাকে এটাকে ফর্ম ফিল আপ করে একটা PDF আকারে সহকারে, যাই হোক সহকারে, তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। অ্যাকাউন্ট আর ডেটা এন্ট্রি অপারেটর দুটো একটাই ফর্ম ফিল আপ, আমি সেটাও বলেছি। চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি দেওয়া আছে, রূপশ্রী প্রকল্প DEPMU, এখানে একটা ফটো লাগাতে হবে, এখানে ক্যান্ডিডেট ব্লক লেটার নাম লিখতে হবে, ফাদার বা হাজব্যান্ড নাম লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস দুটো দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ দিয়ে, আর এখানে দেখানো এজ অ্যাস মানে 1/1/2019 অনুযায়ী তোমার কত বয়স হচ্ছে সেটা এখানে দিতে হবে, সেক্স আর কাস্ট যাই হোক, এডুকেশন কোয়ালিফিকেশান কম্পিউটার কোয়ালিফিকেশান, আর এখানে ইনকেস রিকোয়ার অফ দ্য এমপ্লয় থাকলে তার PPO নম্বর দিতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে। এখানে ফুল সিগনেচার করে এর সঙ্গে ডকুমেন্টসটা তোমাদের কিন্তু জমা দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি পুরো ফর্মটা ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আর যারা যদি রেসিডেন্সিয়াল হক কোচবিহার ডিস্ট্রিক্টে আর কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করো, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। আর ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও, আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।